পর্ব ৬৬। অন্যদের তুলনায় আপনার পরীক্ষা সহজ। আপনি যদি এ কথা জেনে থাকেন যে আপনার পরীক্ষা আপনার ধর্মীয় বিষয় নহে বরং আপনার পার্থিব ব্যাপারে, তবে সন্তুষ্ট থাকুন। যা ইতোমধ্যে ঘটে তা গেছে, তা রদ করার জন্য কোনো চল চাতুরির কাজেই লাগানো যেতে পারে না। একজন কবি বলেছেন, পরিস্থিতি বদলানোর জন্য কোনো কৌশলই অবলম্বন করো না, কেননা সব কৌশলই ত্যাগ করাই হলো আসল কৌশল। এই কথা বোঝার চেষ্টা করুন যে আপনার জন্য কি ভালো আর কি ভালো না তা নির্ধারণ করার দায়িত্ব আল্লাহরই। এমন হতে পারে যে তোমাদের যা কল্যাণকর তাই তোমরা অপছন্দ করছো। সূরা বাকারা।